এই বিমরে যদি নিয়ে আহে তাহলে তো তোর বাচ্চারও ভবিষ্যৎ নষ্ট হবো, আমার রায়নারও ভবিষ্যৎ নষ্ট হবো। তাই কই কি, এখন থেকে কোনো একটা ব্যবস্থা কর, মিশুরে পাম টাম দিয়ে একটু বুঝা। একটা কাজ করলে কেমন হয়? কি করবি? আমরা আমাদের রূপ চেঞ্জ করে ফেলি, আর বিমু আসার পরে ওর সাথে সবার সামনে খুব ভালো ব্যবহার করব। তারপর সুযোগ বুঝে পথের কাটা শেষ করে দেব। যদিও আপনারা কষ্ট পান, কিন্তু আমার করার কিছু নাই। বিমু আর আসতের পরে থেকে এই বাড়িতে আসবো না। আরে ভাবি, তুমি এটা কিরকম কথা কও? বিমু এবারের মেয়ে, এবারে তো আবো না। কি আর এবারের মেয়ে, ও তো জন্মের এক বছরে মাথায় বাপ মাও খাইছে, এখন এবারে তো যদি আরে আনো তাহলে আমগো হত্যা করে আনলাম, আমগো সংসার একবার ধ্বংস করে ফেলাবো। দেখো ভাবি, এই ধরনের কুসংস্কার বিশ্বাস করা বাদ দাও। একটা কথা মনে রাখবা, রায়না যেরকম আমার ভাতিজি, বিমু আমার ভাতিজি, ও এবারে মেয়ে, এবারে তো আসবেই। কি রে তুই দাঁড়াইলি কে? যা করে যা, আমিও দেখা দেবো কেমনে করে বিমু এই বাড়িতে আহে। এত তো সোজা না, ওই অলক্ষী বলে আমার সংসারে আয়া ঢুকবো। এই তুই ইতি আমার ফোনটা নিয়ে আসো তো, কই তাড়াতাড়ি আসো। আচ্ছা কি শুনতেছি এগুলা? হ্যাঁ বাড়িতে কে আসবে আমাদের? কে আসবো মানে? বিমু আসবো। বিমু আসবে মানে? এ বাড়িতে কোনো বিমু টিমু আসবে না, আর যদি বিমু আসে তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। যাও না কে, ব্যাগটা গুছাই দিতে হবে, যাও যাও যাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, বিমু এ বাড়িতে আসলে তোমাদের সমস্যা কই? সমস্যা আছে, আছে অনেক সমস্যা আছে। বিমু যদি আসে বিমুর মধ্যে তো আবার আমার বাচ্চা কাচ্চা হইলো, আর আদর ঘুম পাইবো না। আরে তোমার বাচ্চা কাচ্চা তো হয় নাই। তো হয় নাই হবো তো, মিশু গো মাথা ঘুরাইতেছে, বাচ্চা হইবে আমার। এই একটা সর মেরে দিব, নাটক শুরু করছ না? নাটক না তো, কয়েকদিন ধরে আমার মাথা ঘুরাই ফেলি। কয়েকদিন ধরে মাথা ঘুরা, তোর যেদিন বাচ্চা কাচ্চা হবো ওইদিন আমি চিন্তা করবো। এখন যা করে যা। দেখছো দেখছো, পরের মায়ের লেগে কি টান, আর আমার ঘর থেকে দুদিন পরে বাচ্চা কাচ্চা হইবো, ওইগুলার জন্য কোনো দরদি নেই। আজকে ভাবির কাছে যাই, দেখি বিমুরা হাঁস উড়াইতাছি। ভাবি ভাবি, মারা যাবার পরে ওর মামার অন্য জায়গা, সেখানে বড় হবে নিচ্ছে। দেখ আমার কত সব সম্পত্তি, বিমু নাই। আচ্ছা খেলাধুলা করিস, কি জানি শুনি। কি শুনোস? ওই অপু আমার এটা বলে আপনাকে বাড়িতে আইতেছে। আর কইস না, ওই যে আমার শ্বশুর আর মিশু, এই দুই শয়তানে মিলাই তো ওই অপয় মেয়েটার আমার সংসার আনতাছে। এ বাড়িটা একবারে জালে হালা বয়নে নিয়ে। জানেন ভাবি, ওই রকম একটা অপয় মেয়ে না আমার বাপের বাড়ি এলাকায় আছে। ওই মেয়ে হওয়ার পরে বাপ মাই মরল, যে ওই মেয়ের হলো দাদা দাদি নিয়ে এলো, তারপরে ঠিকানা ভাবি সবাই খালি ফাঁসি দিয়ে মরে, অ্যাক্সিডেন্ট নিয়ে মরে। দেখেন আবার এই অপয় মেয়ে জানে আপনাকে বাড়িতে আপনাকে ওই রকম দশা না হয়। হায় হায়, এই কথা তো আমিও চিন্তা করি, এই বাড়ির কেউ তো বোঝাবার পারতেছি না যে ওই অপয়া মেয়া এই বাড়িতে আনলে এই বাড়ি ধ্বংস হয়ে যাবো, গা এই বাড়ির মানুষও মরা শুরু করবো, কেউ বুঝে না। আর আমার শ্বশুর ও তো বুইরা একটা শয়তান, সে তো কিচ্ছুই বুঝতেছে না আমার কথা, কানে নেয় না। আর যে মিশু, মিশু তো একটা মানে বলদ, বলদ ছাড়া আর কিচ্ছু না, আমার কোনো কথাই কানে নিল না। এত বুঝাই কইলাম যে ওই মেয়ের আনন্দ যাবো না, না এই বাড়ি মেয়ে এই বাড়িতে আনলাগবো।
আচ্ছা ভাবি, তাহলে আমি যাই গে, আমি আবার এত কথা পছন্দ করি না। ঠিক আছে যা। আচ্ছা ইতি ডাসে কোনে গেছে? ইতি আই ইতি। হ্যাঁ গো ভাবি, ডাকতেছ? হ্যাঁ ডাকছি। পানির পালা আর দে থাক, আর ওমর দে এই বংশ নির্বংশ হয়ে যাই গে। আমি আর কি করব ভাবি কও, তোমার দেওয়ারে এত করে বুঝাইলাম, আমার বুঝ কি মানে? তোর না প্রেম করে বিয়া হইছ, তারপরে কত শুনে নাকে? আর প্রেম, বিয়ার আগে প্রেমটা অনেক ভালো ছিল, বিয়ার পরে প্রেম ছুটে গেছে। তাই তো দেখতাছি। শুন, মিশরে হাত করো লাগবো, হাত কুইয়া যাতে বিময় বাড়তে না ঢুকো পারে সেই ব্যবস্থা কর। তা তো অবশ্যই করা লাগবো, আমার মাথায় কিচ্ছুই খেলতেছে না, তুমি একটু বুদ্ধি দাও সে। ওই বলো, তোর না কয়দিন পরে বাচ্চা কাচ্চা হবো, এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কি? হ্যাঁ, এই বিমরে যদি নিয়ে আহে তাহলে তো তোর বাচ্চারও ভবিষ্যৎ নষ্ট হবো, আমার রায়নারও ভবিষ্যৎ নষ্ট হবো। তাই কই কি, এখন থেকে কোনো একটা ব্যবস্থা কর, মিশুরে পাম টাম দিয়ে একটু বুঝা। আমি তো হেইটাই বুঝাবার চাই, ওই বলদটা কানেই নেয় না, যে কি করি না। আচ্ছা ভাবি, আমি কি ভুল করলাম নাকি? আহার সাথে সাথে যদি দূরে বাচ্চা নিয়ে নিতাম এতদিনে হয়তো বা কিছু বুঝতো। এখন কি করবো কিছু একটা বুদ্ধি দেওয়া ভাবি। আরে চুপ কর তো, তবে হাজারে পাঁচা শুনতে আর ভালো লাগে না আমার। শোন, যা কাজ কাম কর, যা, আর আমি এদিকে দেখি কি বুদ্ধি করণ যায়। তাই করি, যাও মাথা বুদ্ধি খালি গোবর, কোনো বুদ্ধি পরামর্শ নাই। আমি ডাকলে কাছে পাই না, তুমি সবসময় মন ভালো থাকো, কারণটা কি? আব্বা কি আর কমো, আমরা হইলাম পরের মেয়া, কিছু কইলেই তো দোষ হয়ে জায়গা। আপনি কোন আব্বা, কাজটা কি আপনি ঠিক করতেছেন? কি কাজ করলাম আমি? আপনারা যে বিমুরে এই বাড়িতে আনতেছেন, এটা কি ঠিক হইতাছে? কন বৌমা, তোমরা পর পরে রয়ে গেলে, এই বাড়িটাকে আপন করতে পারলে না, কারণ তোমার যে অধিকার এই বাড়তে আমার বিমুর সে অধিকার এই বাড়তে। কিন্তু আর ভুল হয়েছে, আমার ছেলে ছেলে বউ মরে যাওয়ার সাথে সাথে যদি আমি বিমুর এই বাড়িতে নিয়ে যেতাম তাহলে আজকের এই দিনটা আমার দেখন লাগে না। একটা ভালো টাকা কত করে বেড়েছিলাম, কিন্তু সে অধিক ইচ্ছে এখন আমার নাই। আমি করে যাবো, তোমার করতে হবে না, যত সব করেন করেন, তাতে আমাদের কি? ভাবি দেখছো কি বাবা কি কয়ে গেল? আচ্ছা ভাবি, এমন তো না যে বাবা আবার বিমরে সব কিছু দিয়া আমার ঘরে সর্বশান্ত করে দিব। তুই তো ঠিকই গুছোস, এমন কিছু করতেই পারে। না না, এমন কিছু করার আগে আমগরে কিছু একটা করতে হবে। আচ্ছা ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি করবি? আমরা আমাদের রূপ চেঞ্জ করে ফেলি, আর বিমু আসার পরে ওর সাথে সবার সামনে খুব ভালো ব্যবহার করব, তারপর সুযোগ বুঝে পথের কাটা শেষ করে দেব। ঠিকই কইছিস, প্রয়োজন পড়লে তাই করবো। একটা কথা বলার জন্য। মিশু ভাই, তুমি কথাগুলো একটু কান্দার শুনো, দিনই তো দিন যাইতেছে, বড় হইতেছে, কিন্তু এইভাবে যদি ঘন ঘন এই বাড়িতে আসি না আমাদের সমস্যা হয়, কারণ আইস বাদে কাল বিমু বড় হলে বিয়ে দিয়ে দিমু, লোকজনের সবাই যদি জানাজানি হয়ে যায় যে বিমু আমার সন্তান না, তোমাদের বাড়ির সন্তান,
এখানে কিন্তু আমি মনে অনেক কষ্ট পাবো ভাই, তাই সিদ্ধান্ত নিচ্ছি তোমাদের এই জায়গায় বিমুর যার সহ সম্পত্তি আছে তোমরা তোমাদের মাঝে বন্টন করে নেও, আর আমার যা বাড়ি গাড়ি সহ সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে আমি সব কিছু আমার মায়ের নামে রেখে দেব। আরেকটা কি কথা তা ওইসব, যদিও আপনারা কষ্ট পান কিন্তু আমার করার কিছু নাই, বিমু আর আজকের পর থেকে এই বাড়িতে আসবো না। আমি সম্পত্তি দিয়ে কি করবো জানো দাদু, আমার না অনেক কিছু আছে, আমার একটা গাড়ি আছে, আর জানো দাদু আমি ওই গাড়ি দিয়ে না প্রতিদিন কোচিংয়ে যাই, আর এটা হলো আমার মামিমা, সে আমার মা হয়, আর মামা আমাকে বলেছে তাকে বাবা ডাকতে, আর আমার তো বড় মা আছে, ছোট মা আছে, ছোট বাবা আছে, একটা বোন আছে। বিমু মা চলো বাড়িতে যেতে হবে। না আপনারা যাইতে পারবেন না, আসলে এই বিমু নিয়ে আমরা অনেক উল্টা পাল্টা কিছু ভাইবা ফেলছিলাম, আজকে বিমু আমাদের চোখ খুলে দিছে। হ্যাঁ বিমু মা আমাদেরকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। বল তোমাদের ভুল যেহেতু তোমরা বুঝতে পারছো এতেই অনেক কিছু, কিন্তু আমার বুকটা তোমরা খালি করো না মা, চলো।